মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মা, ব্রেকফাস্টটা কি আজকে পাবো? হ্যাঁ, মানে হ্যাঁ স্যার, আসছি। দেখি দেখি, এই যে স্যার, এই যে এই যে এই যে স্যার, আপনার ব্রেকফাস্ট চলে এসেছে। এই যে স্যার, এই নিন স্যার। এই এটা কি? আমি তো আমার ব্রেকফাস্টের কথা বললাম, আপনি তো গোটা পাড়ার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছেন। না না স্যার, সব আপনার। আপনি কি আর যেমন তেমন মানুষ বলুন, মানে একই খাবার নানা রকম ভাবে কিভাবে খাওয়া যায় রোজ রোজ, সেটা কিন্তু আপনার থেকে শেখার মতন স্যার। সামান্য দুধ আর ওটসকে তো আপনি একদম শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। এই দেখুন, রং, তুলি, ক্যানভাস সব কিছু সাজিয়ে দেওয়া আছে, আপনি শুধু নিজের মতন করে একদম একটু মানিয়ে গুছিয়ে নিন। এগুলো কি ধরনের অসভ্যতা? আদি বেরোবে, আদির এখন এসবের সময় আছে? আর এর আগে আমাদের বাড়িতে এরকম কিছু হয়নি। মা, মা, তা স্বামী স্ত্রীর কথার মাঝখানেও তো এই বাড়িতে কেউ কখনো কথা বলেনি, এটাই তো নিয়ম। একটু আগে তো আপনি আমাকে তাই শেখালেন, তাই না? এখন আপনি নিজেই সেটা মানে নিয়ম ভাঙছেন, এটা কি ঠিক হচ্ছে বলুন স্যার? আপনি খান তো। হ্যাঁ, কিন্তু এইসব কি? কেন স্যার, যা যা আপনি ভালোবাসেন এখানে তাই তাই তো আছে। এই দেখুন না, কর্নফ্লেক্স আছে, ওটস আছে, মুসলি আছে, আপনি আপনার মতো করে খান, আর তরমুজ আছে, শশা আছে, ওই ওখানে কলা আছে, আপেল আছে, সব আপনার হাতে স্যার, আপনি যেভাবে খেতে চাইবেন। আমরা শুধু সব সাজিয়ে দিয়েছি। এই দেখুন, ডিমেরও কিন্তু দুটো রূপ আছে এখানে, আপনি নিজের মতো করে মানিয়ে গুছিয়ে খেয়ে নিন না। আর হ্যাঁ, এই যে এই নিন স্যার, মধু। কেন মধু? কেন? দেখুন স্যার, আপনি আর কিছু খান বা না খান, কিন্তু মধুটা কিন্তু আপনাকে সবার আগে খেতেই হবে। ছোটবেলায় আপনার মুখে মধুটা পড়েনি কি না, তাই জন্যই তো আপনার মুখ দিয়ে এমন পাঁচনের মতন কথা বেরে। এটা খেয়ে নিন, দেখবেন মিষ্টি মিষ্টি কথা বেরোবে। ডিসগাস্টিং। হ্যাঁ, এইবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, আমার ভালো লাগছে না এগুলো। গুড মর্নিং আদি, এই দেখ আমি তোর জন্য কি এনেছি, ওয়ালনাট স্মুদি। এইগুলো কি খাচ্ছিস? এইসব ছাড়, এটা না একদম ফ্রেশ, বাড়িতে তৈরি করা, হেলদি আর নিউট্রিশিয়াস। স্পেশালি এটা আমি নিজের হাতে তৈরি করেছি, নেনে ধর। এসে গেছে ফুলটুসি। কি বললে তুমি? কি বললাম বলুন তো ম্যাডাম? ও, ফুলটুসি, ওটা তো ভালো নাম। মানে ওই যারা ফুলের থেকেও নরম হয় বা ফুলের ঘায়ে যারা মুজ্জো যায়, তাদেরকে তো আমার ঠাকুমা ফুলটুসি বলেই ডাকতো, তাই তো শুনে এসেছি। আদি চল তো, চল, অনেক দেরি হয়ে যাচ্ছে, চল। আরে দাঁড়া দাঁড়া, দেরি হয়ে যাচ্ছে মানে? আজ তো কোনো ওটি নেই, হঠাৎ করে কোনো এমার্জেন্সি হলো নাকি? কাম অন আদি, একটু রিয়ালিটিতে ফের। আজকে দিওয়ালি, আর প্রত্যেক বছর মেডিনেস্টে পার্টি হয়, সেখানে এই বছর আমি আর তুই কিন্তু দুজনেই নতুন, সো উই উইল রক। না না, আমি এই সমস্ত কোনো পার্টি ফার্টিতে যাচ্ছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।